নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে বানিয়ে নেব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বার্গার। এই শীতকালে সকলেরই ভালো মন্দ কিছু খেতেও ইচ্ছে করে, আবার অতিরিক্ত ঠান্ডার জন্য বাইরে বেরোতেও ইচ্ছে লাগে না। তাই ভাবলাম বাড়িতেই একটু চিকেন বার্গার বানিয়ে খাওয়া যাক। আর রেস্টুরেন্টে যা দাম, এক একটা বড় বড় দোকানে চিকেন বার্গারের প্রচুর দাম। তার থেকে বাড়িতে বানিয়ে নিলে বেশ সস্তাতেও হবে আর হেলদিও হবে। চলুন দেখে নিই কেমন করে বানিয়ে নিচ্ছি। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3-4 পিস মতো মাংস বাড়িতেই ছিল, তো সেটাকেই কিমা করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা কুচানো পেঁয়াজ আর একটা ডিম। ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সয়া সস, আর দিয়ে দেবো 1 চামচ রেড চিলি সস, আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস, আমি এখানে 3 চামচ মতো ব্রেড ক্রাম্বস দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে মেখে নেব। চিকেন কিমাটা কিন্তু একদম মিহিভাবে মাখতে হবে। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, তবে এইভাবে মাখলে একটু হালকা চেয়ে চেয়ে থাকে, তাতেই বেশ খেতে ভালো লাগে। আমি এখানে এরকম বার্গার বান কিনে নিয়েছি, এইগুলো 4টে থাকে একটা প্যাকেটে, দাম পড়েছে 32 টাকা মতো। এরপর এই বানগুলোকে একটু সেকে নেব। আপনারা চাইলে বাটার দিয়েও সেকতে পারেন, তবে আমি তো বাড়িতে একদম বানাচ্ছি, তাই জন্য একটু হেলদি রাখারই চেষ্টা করব, ওই জন্য বাটারটা ইউজ করছি না। একটুখানি আমি শুকনো তাওয়ার মধ্যেই সেকে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা একটু গরম হলে তারপর দিয়ে দিচ্ছি চিকেন টিক্কাগুলো, দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। কিন্তু ভাজাটা কিন্তু দেখবেন লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, যাতে ভিতরটা ভালোভাবে ভাজা হয়। এইভাবে আমি চিকেন টিক্কাগুলোকে ভেজে নিচ্ছি। চিকেন টিক্কা ভাজা হয়ে গেছে, এরপর বার্গারটাকে সাজিয়ে নেওয়ার পালা। প্রথমে আমি ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো সস। টমেটো সসটা দিয়ে একটু মাখিয়ে নিলাম চামচে করে, তারপর দিয়ে দেব, আমি এখানে মেয়োনিজের ব্যবহার করছি না, লিকুইড যে আমুলের চিজটা পাওয়া যায় সেই চিজ দিয়েই আমি একটা পুরোটা রেডি করব। তো চিজটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে ওপরে চিকেন টিক্কাটা বসিয়ে নিয়ে আবারও একটুখানি চিজ দিয়ে ভালোভাবে চামচে করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এরপর ওপর দিয়ে আমি একটু সাজিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1টা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। আপনাদের কাছে আরও কিছু থাকলে আপনারা অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দেব আমুলের এই স্লাইস চিজগুলো। তো 1টা চিজ আমি এরকম খুলে নিয়ে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে দিয়ে একটু বেক করে নিতে পারেন, যাতে জিনিসটা বসে যায়, কিন্তু এই চিজগুলো আবার শুধু শুধুই খেতে বেশ ভালোই লাগে, ওই জন্য এইভাবেই বসিয়ে দিয়ে ওপর দিয়ে বার্গারটা ঢাকা দিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দিলাম, যাতে খুলে না যায়। আর আপনারা চাইলে লেটুস পাতাও দিতে পারেন, লেটুস পাতা দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালোই লাগে, তবে আমি পাইনি তাই জন্যই দিতে পারিনি। এইভাবে বানালেও কিন্তু খেতে দারুণ লাগে, হয়তো রেস্টুরেন্টের মতো অত সাজাতে পারিনি, তবে খেতে কিন্তু দারুণ লাগছিল, পুরো রেস্টুরেন্টের মতো। আপনারাও চাইলে এরকম 15 মিনিটের মধ্যে বাড়িতে বসেই বার্গার বানিয়ে খেতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।